আমার মনে হয় আজকের এই ক্লাসের সমস্ত ধারণাটাই তোমরা আগে থেকেই পেয়ে গেছো তাই তো কেননা যে চিত্র তোমরা দেখেছ সেটাই হতে চলেছে নয় নয় আর পাঁচ নয় আর পাঁচ এই দুজনার সম্বন্ধ আজকের আমরা বিচার করব যে যে কোনই গুণ হোক না কেন যে কটা নয় হোক না কেন পাঁচের সঙ্গে যদি গুণ করতে দেয় মাত্র আমরা এক সেকেন্ডে সেটা করে নেবো হ্যাঁ এক সেকেন্ডে চলো আমি শুরু করছি তোমরা দেখো এটা আমরা জানি যে পাঁচ নয় কত পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে তো শুধু এইটা আমি যদি জেনে থাকি আমি যতগুলি নয় দিক না কেন দশটা বিশটা কুড়িটা যতগুলি দিক না কেন আমি ঠিক গুণটা করে নিতে পারবো ঠিক আছে তো এখানে দেখতে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ আমি প্রথমে ফার্স্ট পঁয়তাল্লিশ বসিয়ে দেবো ঠিক আছে চার বসাবো একটু সরে পাঁচ বসাবো ঠিক আছে চার বসাবো একটু সরে পাঁচ বসাবো এর দেখবে কটা নয় যে কটা নয় থাকবে তার থেকে মাত্র একটা বাদ দিয়ে সে কটা বসিয়ে দেবে তাহলে এখানে দুটো আছে তাহলে একটা বসবে এখানে নয় তাহলে এখানে কী হবে তাহলে যে আমি বসিয়ে দেবো এখানে একটা এখানে একটা চার পাঁচ বসিয়ে দিলাম এবার কটা নয় বসবে তিনটে আছে মানে একটা বাদ আর দুটো বসবে তাহলে নয় নয় তাহলে আমি একটি বলছি ধরো পাঁচ অগুন্তি নয়ের শেষ নেই ঠিক আছে যতগুলি নয় হোক তাহলে এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার কি হবে চার পাঁচ পঁয়তাল্লিশ বসে গেল এবার গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছটা নয় মানে পাঁচটা নয় এখানে বসবে এক দুই তিন চার পাঁচ দেখো এর অ্যান্সার কি সহজেই বার করে নিলাম ঠিক আছে তো এই যে নয় আর পাঁচ এর মধ্যে যে সম্পর্ক এটা শুধু গুণ না এটা ভাগেরও হয়ে থাকে ঠিক আছে ভাগেও এরকমই সম্পর্ক এদের আছে মোটামুটি নয় আর পাঁচ দুজনের সম্পর্ক খুব মধুর সম্পর্ক একম তো ভাগের বিষয়ে কি হবে ভাগের বিষয়ে এর আগে আমি একটি ভিডিও ছেড়ে দিয়েছি চাইলে তোমরা এই ইনবক্সে দেখে নেবে যে ভাগেও এর থেকে আরও সহজে ধরতে গেলে এদের যে সম্পর্ক কোনো জটিলতা নেই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং হ্যাঁ তোমরা যদি বুঝে থাকো এই বিষয়টি তাহলে একটি উত্তর তোমরা দিয়ে যাও ফাইভ গুণ নয় 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 বেশি নয় এইটা ঠিক আছে তো এই চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এরকমই আরও নানারকম মজাদার মজাদার অঙ্ক বা ট্রিক্স পাওয়ার জন্য ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং এখানে আমি ভিডিওটি শেষ করছি